শ্যামনি মাতা ভগিনী বাস কি যথা জরত কা মনসা দেবী নমস্তে। মা কদ্রু অভিসম্পাত করেছেন নাগদেব, দাপরে সর্পযজ্ঞ হবি সবাই নিধন। এই শুনে বাসুকি নাগ করেছেন অনশন, আমি বলছে দাপরে সর্পযজ্ঞ মরব না। এদিকে মহামুনি কাশ্যপ করছেন তপস্যা যাতে সর্পকুল রক্ষা হয়, সেই তপস্যা করছেন। মুনির কাছে আসছেন ব্রহ্মা, আসছেন বিষ্ণু, আসছেন শিব, আসছেন দেবরাজ ইন্দ্র। কারণ জিজ্ঞাসা করলেন তপস্যার কারণ। কাশ্যপ বলছেন সর্পকুল রক্ষার জন্য আমার এই তপস্যা, বলো কি করে হবে সর্পকুল রক্ষা। তখন শ্রী বিষ্ণু কৈলাসপতি মহাদেবকে বলছেন, দেখো তোমাকে কিন্তু এর বিহিত ব্যবস্থা করতে হবে, তা নইলে সর্পকুল থাকবে না। তখন কৈলাসে গেলেন কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। কৈলাসে গিয়ে মহাদেব নন্দীকে বলছেন, ও আমার যাবো আমি কমল কান বলছে, প্রভু আমি সাজিয়ে দিচ্ছি। সাজাতে লাগিল নন্দী মনের মতন, আমার সাজায়ে দেবী মনের মতন, সাজায় বৃষভ বাহনে আমার বিষব বাহ।
কুচুরিদের কিছু বৃদ্ধ মহিলা। ওই বৃদ্ধারা পেয়েছে মহাদেবকে। মহাদেবকে বলছেন, অবু তুমি কোথা থেকে আসছো? পরিচয় পেয়ে কৈলাসপতি বলছেন, আমি কৈলাসের রাজা, আমি কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। কুচুরিদের বুড়িরা তখন বলছি, এবু আগো কৈলাসের রাজা, তুমি যখন আমাদের দেশে এসেছো তখন তোমাকে আমরা বলছি, দেখো আমরা না খাইয়ে তোমাকে যেতে দেব না, তুমি বসো, আমরা তোমার খাওয়ার ব্যবস্থা করছি। কৈলাসপতি মহাদেব বসলেন কুচুনিদের দেশে। তারা যখন বাড়িতে গেছে তখন সেই ছোট্ট ছোট্ট নাতি নাতনিরা তাদেরকে বলছে, হ্যাঁ গো দিদিমা, তুমি ওখানে কাকে দিয়ে এলে? তখন সেই কুচুনিদের দিদিমারা কি বলছে, রঙ্গ রসিকতা করছে নাতনিদের সাথে। এলো তারা বুঝবি না, ওটা কে বটে? না আমরা বুঝি না, জানি না, বলো না দিদিমা, ওটা তুমি কাকে ওখানে বসে দিয়ে এলে? এলো শুনবি, ও তোরা দেখে জালো, তোদের জামাই এসেছে সাড়ের পিঠে, জামাই বসে এসেছে, তোরা দেখে জালো, কুচুরিদের দেশ থেকে বিদায় নিয়ে কৈলাসপতি চলছেন কমল কাননে। যেতে যেতে প্রভু আজ এক নদী পেয়েছেন, সেই নদী পার হচ্ছেন। কান্ডারিকে বলছে, কান্ডারি তুমি আমাকে পার করে দাও, আমি আমার পারের করি তোমাকে আসার সময় দিয়ে যাব, আমাকে পার করে দাও। কান্ডারি পার করে দিলেন কৈলাসপতিকে। কৈলাসপতি পৌঁছিলেন কমল কাননে। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য দেখছেন কমল বনে। মধুগন্ধে আমোদিত আছে কমল বন, ময়ূর ময়ূরি নাচছে পেখম তুলে, চক্রবাক চক্রবাকি ডাহুক ডাহুকি, কত পাখি পাখির কুজন, আর সেই পদ্ম গন্ধে আমোদিত কৈলাসপতির মন। প্রভু ভাঙ্গদূতরা সেবন করলেন, ভাঙের নেশা যখন শ্রীঅঙ্গে প্রবাহিত তখন প্রভু তার সেই ডম্বরু বাজিয়ে প্রভু কি করলেন, কি করল? নাচিতে লাগিল ভোলা কমল কাননে, তনু হলো জর জর মদনের বানে। মহামায়া বেল বৃক্ষ হয়ে কৈলাসপতি মহাদেবকে ছায়া করে দিলেন, ছায়া তুলে বিশ্রাম নিলেন। সিনেতের আঁচলে যখন প্রভু তার ঘাম মুছে ফেললেন,
নেত্রা আঁচল যখন ভিজে গেল, সেই আঁচল যখন নিগড়েছেন, দেখছেন অপূর্ব সুন্দরী এক কন্যা সেখানে আবির্ভাব। কন্যার পরিচয় পেয়ে জানতে পারলেন নিজ কন্যা, পাঠিয়ে দিলেন সুসজ্জিত করে তাকে কৈলাসে। যখন উপরের দিকে মাথার উপরে তাকালেন বিল্ল বৃক্ষে বেলগাছের ডালে, দেখছে একই বৃন্তে দুটি বেল ফল। কৈলাসপতি সেই বেল ফলকে তোলার জন্য গাছে উঠেছেন, যখন এই বিল্ল ফল সেই বেল ফলে হাত দিয়েছেন, প্রভু অঙ্গ ছিলেন কাম মানে জর্জরিত, তখন প্রভুর মহাব্রহ্ম খসে যায়। দেখে মেদিনী ফেটে যাচ্ছে, তৃণলতা পুড়ে যাচ্ছে, প্রভু তাকে হাতে কুড়িয়ে নিলেন, হাতে কুড়িয়ে নিয়ে পদ্মপাতে স্থাপন করলেন। সেই পদ্মপাতে পদ্ম সরোবরে এক পাখি চড়ে বেড়াতো, সেই পাখি খেয়ে ফেলেছে মহাদেবের ব্রহ্ম, রাখতে পারল না উদরে। আড়াই প্রহর পাখির উদরে রাখার পর পাখি সেখানে বমি করে সেই ব্রহ্ম ডিম্বাকৃতি ধারণ করে চলে যায় পাতালপুরীতে বাসুকীর আলোয়ে। সেই বাসুকীর আলোয় যখন পৌঁছে গেল বাসুকীনাথ, তখন কি করেছে, সেই মহাব্রহ্ম মা কদ্রুর বাড়িতে রেখেছেন, স্মরণ করেছেন ব্রহ্মাকে। ব্রহ্মা সেই ডিম্ব ভেঙে অপূর্ব সুন্দরী এক কন্যা সৃষ্টি করলেন, নাম দিলেন, সেই কন্যার নাম মনসা, সেই কন্যা বিশহরী, সেই কন্যা পাতাল কুমারী। এখন পাতাল কুমারী মহাদেবকে বলছেন, প্রভু আমাকে তো সৃষ্টি করলেন, তাহলে তোমার কাছে আমার একটি প্রশ্ন। ব্রহ্মা বলছেন, বলো কি প্রশ্ন। বলে দাও হে বিধাতা, আমার কে বা মাতা পিতা, কোথা গেলে কেমন করে পাবো তাদের দেখা। আজ পাতাল কুমারীকে বলছে, মা মা চলো তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। কবে নিয়ে পেলেন মহাদেবের সাথে পরিচয় করিয়ে দিলেন। এরপর মা যখন বাবাকে পেলেন, ব্রহ্মা সেখান থেকে প্রস্থান করলেন নিজালে। এখন আজ পাতাল কুমারী ধরেছে মহাদেবকে, বলছে বাবা আমি তো তোমাকে পেলাম, তাহলে চলো বাবা এবার যাব আমি মাতৃদর্শনে। মহাদেব দেখছেন একে যদি আমি কৈলাসে নিয়ে যাই তাহলে পার্বতী আমাকে মন্দ কথা বলবে, ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, তা নয় একে রেখে দিই এখানে। কিন্তু কোনোতেই মা বিশহরী থাকতে চাইছে না কমল কাননে। মহাদেব যখন কোনোতেই তাকে রাখতে পারলেন না, তখন মহাদেব তাকে সাথে নিয়ে বৃষভ বাহনে চলে যাচ্ছেন কৈলাস। যেতে যেতে দিন যায়, মাস যায়, বছর যায়, পৌঁছে গেছে তার হালুয়া বছায়ের রাজত্বে। হালুয়া বছায় লক্ষ্মণ ধানের চাষা, লক্ষ লক্ষ লোক হাজারো হাজার লাঙ্গল নিয়ে আজ ক্ষেত চাষ করছেন। সেই দেখে মা বিশহরী মহাদেবকে বলছে, বাবা আমার একটা নিবেদন। বলো মা তোমার কি নিবেদন। বলছে বাবা ওই চেয়ে দেখো বাবা। ও বাবা চাষাই করে চাষ গো কামিনে লাগায় ধান, রাজা বাবু বসে আছে সারা দিন মাল। বাবা চাষাই করে চাষ রে কামিনে লাগায় ধান, রাজা বাবু বসে আছে সারা দিন মাল। বাবা যাবো 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 বাবা যাবো তাদের কাছে, বাবা
সেই মাকে দেখে, মাকে দেখে তারা সবাই সমাদর করছেন, মায়ের রূপে মুগ্ধ হয়েছে তারা। সবাই বলছে একে আমাদের ছোট রানী করা যাক, আরে বলছে একে দেখলে আমাদের এই নয়ন জুড়াবে। এই অপমানকর কথা যখন বলেছে তখন মা কি করলেন, বলছে ওরে তোরা করবি আমাকে ছোট রানী, দেখি তাহলে তোদের রাজার কত শক্তি আর তোদের কত শক্তি। মা বীজ চোখ খুলে সবাইকে তাকাচ্ছেন, যাদিককে পেয়েছে দেখতে তারা সবাই পড়ে গেল বিষে জর্জরিত হয়ে, তাদের রাজাবাবু পড়ে গেল, যারা যাদেরকে দেখতে পায়নি মা তারা ছুটে চলেছে সেই রাজার ঘরে। তার মাকে বলছে মা, তার মাগের কাছে গিয়ে কাঁদছে সবাই, বলছে খেতে সবাই মরে গেছে। কাঁদতে কাঁদতে হালুয়া বোছায়ের জননী মা মালতী ছুটে এসে আসছেন, মায়ের আলু থালু বেশ, মায়ের আঁচল মাটিতে ছুতে ছুতে আসছে। এসে মা তার কাছে করুণা করলেন, পায়ে পড়ে দিলেন মা, কাঁদছে বলছে মা আমার একটি মাত্র ছেলে নয়নের মণি, তুমি একে বাঁচিয়ে দাও, তা নইলে আমার এই সোনার সংসার অচল হয়ে যাবে মা, আমার জমিদারি বিফল হবে, আমার দিনেই হয়ে যাবে রাত্রি। মা বলছেন বুড়িমা শোনো বুড়িমা, তোমাকে আমার পুজো করতে হবে। বলছে ও মা তুমি কোন দেবতা যে তোমাকে পুজো করব। বলছে আমি বিশ্বের দেবতা। মা স্বরূপ দেখালেন, তখন বুড়ি তার চরণতলে আজ পুজো দেওয়ার জন্য যখন তৈরি হচ্ছেন তখন বুড়ি বলছে মা আমার লোকজনদের বাঁচিয়ে দাও। মা তাই করলেন, আবার বীজ চোখ খুলে সবাইকে বাঁচিয়ে দিলেন, সবাই এসে মায়ের চরণতলে এসে আজ মাকে পুজো দিলেন। প্রথম পূজা নিলেন মা বিশ্বরী ক্ষেতের আইরে হালুয়া বোছায়ের কাছে। এবার পুজো নিয়ে যখন বিদায় নিয়ে আসছে তখন ছাড়তে চাইছে না, বলছে বুড়িমা শ্রাবণ সংক্রান্তি দিনে নাগ পঞ্চমীতে আমি তোমার বাড়িতে আসব, আবার দেখা হবে, আমাকে বিদায় দাও। চলে গেলেন কৈলাস, কৈলাসে যখন যাচ্ছে ঢুকছে তখন মহাদেব কি করলেন, মাকে ফুলের সাজিতে নিয়ে গোপনে যাচ্ছেন যাতে পার্বতী দেখতে না পারে। যখন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মিষ্টান্ন এনেছ, মিষ্টান্ন চাইতে মহাদেবের কাছে এলেন, তখন রেখে দিলেন ফুলের সাজি প্রভু উপরে, তার সেই ঝোলা দিয়ে দিলেন, সেখানে যা মিষ্টান্ন ছিল সবাই ভাগ বাটুয়ারা করে খেয়ে নিলেন। এদিকে গণেশ এসে মাকে বলছে মা ওই দেখো ওই যে ফুলের সাজি ওইটাই বেশি বেশি মিষ্টি আছে। প্রভু কৈলাসপতি তখন স্নান করতে গেলেন, স্নানে গেছেন তারা ফুলের সাজি যখন খুলেছে তখন দেখতে পাচ্ছে কি, দেখতে পাচ্ছে সেই মা বিশ্বহরিকে। তখন মা পার্বতী ডাক দিচ্ছে গঙ্গাকে, বলছে ওলো চলে আয় দেখে যা বুড়ার মজা দেখে এলে। বলছে কি কি ব্যাপার কি হচ্ছে, গঙ্গা দেখে যাও সতী এসেছে ফুলের উপর ফুল নিয়ে বুড়া এনেছে, গঙ্গা দেখে যাও সতী এসেছে ফুলের উপর ফুল নিয়ে বুড়া এনেছে, বুড়ার ঘরে বেশি ভাত সতী নে দেখেছে, গঙ্গা দেখে যাও সতী এসেছে ফুলের উপর ফুল নিয়ে মা পার্বতী আর একদিকে মা মনসা, তুমুল সংগ্রাম, খুব মারপিট শুরু হয়ে গেল। সেই মায়ের তারা মেরে মায়ের এক চোখ কানা করে দিলেন, তখন সেই মা বাধ্য হলেন বীজ চোখ খুলতে, বীজ চোখে জর্জরিত করে পার্বতীকে যখন ফেলে দিল
তখন তারা সবাই পালিয়ে গেল। এখন মহাদেব যখন এলেন, দেখছেন পার্বতী পড়ে আছে, ব্যাপারটা সমস্তটা বুঝে আর কৈলাসপতি মা মনসাকে বলছে, মা তুই বাঁচিয়ে দে মা, আমার কথা শুন। মহাদেবের কথায় বীজ তুলে নিলেন মা বিশহরী, জেগে উঠলেন মা পার্বতী, পরিচয় করে দিলেন কৈলাসপতি মহাদেব মায়ের সাথে মেয়ের। সেই অবস্থায় বিবাদ অবস্থায় বড় হতে লাগলো, তাদের বিবাহ দিলেন ওই মা পার্বতীর চক্রান্তে। বিবাহের রাত্রিতে স্বামী বিচ্ছেদ হলো, একদিন দারুণ তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। সেই ঝগড়ার ফল মা মনসা তখন বলছে, মা বাবা আমি আর কৈলাসে থাকবো না, যদি তুমি আমাকে আদেশ না দাও তাহলে বাবা শোনো, আমি বলে দিচ্ছি চোখ আমার যেদিকে যাবে, আমার দু চোখ যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাব বাবা, আমি আর কৈলাসে থাকবো না। তখন মহাদেব বলছে, ঠিক আছে মা, তোর যখন অতই সাধ তুই যাবি, তবে মনে রাখিস সর্বত্রই যাবি, কোনোদিন চম্পক নগরে যাস না, তা নইলে সেইখানে আছে সর্ববিদ্বেষী রাজা, সেইখানে তোর অপমান হবে। এখন নেতা দেবীকে সাথে দিলেন, নন্দীকে বললেন সাজিয়ে দে মায়ের জন্য আমার ভেলা, মন্দাকিনীর জলে স্থাপন কর, সেই ভেলায় যাবে মর্ত্যধামে মা মনসা। বসলেন নেতা দেবীর সাথে মা মনসা বসলেন, মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, মর্ত ধামে আসে নবী সোহরী, আমরা বড়লোকের ঘরে যাব না, বড়লোকের ঘরে গেলে সম্মান হবে না, আমরা গরিবের বাড়িতে যাব। তাই সেরুয়া ধোপানির ঘরে দিল দর্শন, পূজা নিয়ে মা গেলেন কোথায়, মা গেলেন এক মালিনীর বাড়িতে, মালিনীর কাছে পূজা নিলেন। তার অভাবের দিন মা তার আনন্দে ভরিয়ে দিল। এবার মা চলছেন পথে, চলছেন মর্ত্যধামের পথে।
অপূর্ব সুন্দর একখানি নগরী দেখতে পেয়েছে যখন, তখন মা ভীষণী নেতা দেবীকে বলছে, সখী বলতো ওই যে অপূর্ব সুন্দর একখানি নগরী দেখা যাচ্ছে, ওটা কে, ওটা কার, কে থাকে ওখানে? তখন নেতা দেবী বলছে, ওইখানে থাকে চাঁদসদাগর, ওইখানে থাকে সর্ববিদ্বেষী রাজা। বলছে, ঠিক আছে আমি ওইখানে যাব, আর ওই চাঁদসদাগরের হাতে আমি পূজা নেব। ঠিক আছে বলছে, তাহলে আমরা এইভাবে তো যাওয়া যাবে না, চলো তাহলে আমরা ছদ্মবেশে যাব। ছদ্মবেশ ধারণ করেছেন বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে চলছে মা মনসা আর নেতা দেবী। চলতে চলতে তারা এক নদী পেয়ে গেল, সেই নদীর ঘাটে বসে চিন্তা করছেন কি করি। এমন সময় দেখছে কি দুটি লোক, তারা একটা ভাঙা নৌকো নিয়ে মাছ ধরতে ধরতে চলে এলো। বলছে, ও বাবু, ও বাবু, তোমরা আমাকে পার করে দে। তখন তারা কি বলছে, কি বলছে? বলছে, না এটা আমাদের পারের নৌকো নয়, এটা আমাদের মাছ ধরা নৌকো। বলছে, না আমাদের পার করে দে। বলছে, হ্যাঁ বেটা তোদের কি নাম? বলছে, আমাদের নাম ঝালু আর মালু। বলছে, তাহলে আমাদের পার করে দে। বলছে, না 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 পার করতে পারবো না। তো বলছে, ও বুড়ি দিদি গো, মোদের ভাঙা নৌকা ডুবে যাবে, হারাবে জীবন। আমরা এমনিতে তো আমরা পথের উঠেছি, আমাদের মরলেই কি আর থাকলেই কি? বলছে, দেখো বুড়িমা, তাহলে পার হবে, তবে মরে গেলে কিন্তু কোনো আমাদের দায় দায়িত্ব নেই, আমাদের কোনো দোষ দিও না। বলছে, না 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 দোষ দেব না। মনের আনন্দে বসিল জননী, জিজ্ঞাসা করে আসি। ছুটে গিয়ে তারা যখন জানলেন যে এরা দেবতা, এরা জানছেন দেবতা, পায়ে ধরে কাঁদছে। বলছে, মা তোমরা কোন দেবতা? তোমরা নিশ্চয়ই দেবতা। তখন মা ভীষণী ইশারা করে আর নেতা দেবীকে বলছে, যা তাহলে আমাদের পরিচয়টা দিয়ে দে। তখন নেতা দেবী ঝালুমালুকে বলছে, নে তোদের জাল দুটা নে। সেই জাল দুটা কাঁধে নিয়ে ঝালুমালু যাচ্ছে। বলছে, হ্যাঁ বেটা কোনখানে এই নদীর বেশি জল? তখন ঝালু বলছে, মা, হ্যাঁ বুড়ি মা, এ এ এ এ এ এ কুঁড়ি দহে বেশি জল, এই কুঁড়ি দহে, এই কুঁড়ি দহে।
বলছে আচ্ছা ঠিক আছে, কেমন করে তোরা মাছ ধরিস তেমনি করে তোরা জালটা ধর। সেইভাবে জাল ধরেছে, মা যখন ইশারা করলেন তখন কি বলছে নেতা দেবী, ও জাল ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে, ও জাল ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে, আর ফেলে দে রে ফেলে দে রে নেতা দেবী বলে, ও জাল ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে, ও গো মা উড়াইলো ঝালু মালু জাল ফেলে দিল, ও জাল ফেলে দে রে জলেতে, কোন দেবতা পারবি চিনিতে, তো মালুর জালে উঠছে জাল ভর্তি মাছ, আর ঝালুর জালে উঠেছে পঞ্চবাড়ি। সেই পঞ্চ সোনার বাড়ি পঞ্চঘর দেখে কি আনন্দ, বলছে দাদা আমাদের দুঃখ দুর্দশা দেখে আজ দেবতারা আমাদের উপর কৃপা করে আমাদের দেখ দাদা আমাদের দান করেছে পঞ্চ সোনার বাড়ি, চল চল নিয়ে চল, আর চল এদিকেও আমরা বাড়িতে নিয়ে যাব। সেই জালে বাঁধেছে, সে ছুটে গিয়ে আজ মা বিশ্বরী নেতা দেবীকে বলছে, মা তোমাদের আমরা তো ছাড়বো না, আমাদের বাড়িতে তোমাদের নিয়ে যাব, আমি যাব, আমরা যাব, আমাদের নিয়ে চলো, তবে পথ তো দেখিনি। বলছে মা আমি সব পথ দেখি নিয়ে যাব, এসো। তখন কি করেছে ঝালু মালু, কি করেছে, ও জালে বাঁধিল গো পঞ্চঘট বাড়ি, নাচিতে নাচিতে যায় আপনাদের বাড়ি, জালে বাঁধিল গো পঞ্চঘট বাড়ি, নাচিতে নাচিতে যায় আপনাদের বাড়ি, ওগো মা আগে চলে ঝালু মালু পিছে বিশহরি, জালে বাঁধিল গো পঞ্চঘট বাড়ি, নাচিতে নাচিতে যায় আপনাদের বাড়ি, ওগো মা মনে রহরি সে আর ঝালু মালু চলে, জালে বাঁধিল গো পঞ্চঘট বাড়ি, নাচিতে চম্পকনগরে মহা ধুমধামে চলছে মা মনসার পূজা। কিন্তু সেই সময় চাঁদসাগর ছিল না, চাঁদসাগর যখন এসেছে, যখন রাজমহলে ঢুকছে, তখন মা মনসার বাড়ি একখানা নিয়ে গেছে চম্পক জননী মা সনকা, রাজপ্রাসাদ মাঝে করছে মায়ের পূজা, আজ করছে চম্পকনগরের রানী মা সনকা সুন্দরী আজ মায়ের পূজা করছেন। যখন প্রবেশ করেছেন চাঁদসাগর রাজ অন্তপুরে, তখন কি দেখছেন, দেখছে পূজা করছে, কার পূজা, কোন দেবতার পূজা, বলছে বলো প্রিয়া বিশ্বহরি কোন দেবতা কার নন্দিনী। মা সনকা সুন্দরী বলছে নগরস্বামী বিশ্বহরি শিব নন্দিনী। তৎক্ষণাৎ মহাযজ্ঞ শুরু করলেন চাঁদসাগর, নিজের অঙ্গ কেটে আহুতি দিচ্ছেন আর ডাকছেন মা, ডাকছেন মা সেই শঙ্করীকে, প্রভু শঙ্করকে আবির্ভাব হলেন। মা শঙ্করী বলছে বাবা ওরে চাঁদসাগর, ওটা আমার মেয়ে নয়, ও আমার মেয়ে নয়, কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে, ওকে তাড়িয়ে দে, ওর অপমান কর, এসে চুরমার করে দিল। মা মনসার ঘট ভেঙে চুরমার করে দিলেন চাঁদসাগর। সেই কোপে সেই ক্রোধে জর্জরিত হয়ে মা মনসা নেতা দেবীর সাথে সাক্ষাৎ করে পাণ্ডুনাগকে দিয়ে চাঁদসাগরের ছয় পুত্রকে দংশন করালেন। কিন্তু তৎক্ষণাৎ চাঁদসাগরের বন্ধু ওঝা ধনন্তরী তাদের বাঁচিয়ে দিল। তখন মা প্রতিজ্ঞা নিলেন যে সখী এই ওঝা ধনন্তরীকে মারো। আজ ওঝা ধনন্তরীকে
ছলে বলে কৌশলে দেবী তাকেও মেরে দিলেন। আজ অপরূপ সুন্দরী নারীর বেশে চান সদাগরের মহাজ্ঞান মন্ত্র হরণ করলেন। এই অবস্থায় চান সদাগর বাণিজ্য যাত্রা করেছে। সে 14 ডিঙ্গা মধুকর নিয়ে যখন ফিরছিল দেশে, আজ মা বিশ্বহরির চক্রান্তে কোপানলে 14 ডিঙ্গা মধুকর হারিয়েছে। দেশে ফিরেছে সামান্য কৌপিন বস্ত্র নিয়ে, স্থান নিয়েছে চান সদাগর তার সেই কদলী কাননে। এদিকে এসে ছদ্মবেশে মা মনসা বলে দিয়েছে, অগো আজ রাত্রিতে তোমাদের বাড়িতে ভূত আসবে, তোমরা তাকে ঢুকতে দিও না, সে যদি ঢুকে তোমার সাধের লক্ষিন্দরকে খেয়ে চলে যাবে। এখন যখন সন্ধ্যা হয়েছে, যখন মালিনী খাবার দিতে গেছে তার স্বামীকে, তখন চান্দসাগর তাকে ডেকেছে, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। ভূত ভূত করে যখন মালিনী চিৎকার করেছে, তখন সভাসদ ভাই প্রহরী শহর কোটাল নগর কোটাল সবাই ছুটে এসেছে, ভূত কোলা বাগানে ভূত মারতে শুরু করেছেন। কাতর চান্দসাগর সহ্য করতে না পেরে কি বলছেন, ও নেড়া মারিস না, মারিস না, মারিস না রে আর নেড়া মারিস না, মারিস না, মারিস না রে আর নেড়া মারিস না। তোর লাঠির ঘায়ে আমার প্রাণ বাহিরা, নেড়া মারিস না, মারিস না, মারিস না রে আর নেড়া মারিস না। শেষ করে দিল। রানী যখন গেছে, রানী যখন চিনতে পেরেছে, কাঁদছে রানী, বলছে এটা এটা যে তোদের রাজা, সবাই কাঁদছে, বলছে তাহলে তো আমরা বড় ভুল করেছি। সেবা শুশ্রূষা করে রাজাকে যখন বাঁচিয়ে তুললেন, রাজাকে যখন বসলেন, রাজা যখন জ্ঞান ফিরল, রাজা যখন সচেতন হলেন, তখন বলছে দেখো তোমাদের কোনো দোষ নেই, এ সবই হচ্ছে, এ সবই হচ্ছে আমার ভাগ্য বিড়ম্বনা আর ওই চেংমুড়ি কানির ছলনা। শোনো, তখন রানীমা ছেলেকে তার কোলে দিলেন, আনন্দে মুখরিত হল, আনন্দ মুখর হলেন চান্দসাগর। পরিচয় জিজ্ঞাসা করলেন, এ কোন কুমার? বলছে এটাই আমাদের পুত্র। আনন্দ হয়ে সভাসদকে বলছে, আমার চলে যাক 14 ডিঙ্গা মধুকর, আমার দুঃখ, আমার চলে যাক ব্যথা বেদনা, ওরে তোরা সভা ডাক, এই পুত্রের বিবাহ দিয়ে আমি আমার দুঃখ লাঘব করব। তখন কি করেছেন তারা? সভা করেছেন, অপূর্ব সুন্দর সভা, লক্ষিন্দরের পাত্রী দেখার জন্য ঠিক হচ্ছে। এমন সময় ছলনাময়ী লীলাময়ী পাতাল কুমারী প্রবেশ করেছেন সেখানে, আর কি বলছে, তোরা যারে নিচনি নগরে সেথা বেহুলা নামে কন্যা আছে সায়েবেনার ঘরে, তোরা যারে নিচনি নগরে বেহুলা নামে কন্যা আছে সায়েবেনার ঘরে, আর রূপেতে পতিনী কন্যা জাতিতে পতিনী, তোরা যারে নিচনি নগরে বেহুলা নামে কন্যা আছে সায়েবেনার ঘরে, আর অপূর্ব সুন্দরী আজ দেখিবি নয়নে, তোরা যারে নিচনি নগরে। চান্দ সদাগর তার পুত্রের বিবাহ ঠিক করলেন নিছরী নগর সান সদাগরের মেয়ে বেহুলার সাথে, ঘটা করে বিবাহ দেবে দুঃখ বেদনা লাঘব করার জন্য। বিবাহের দিন চলে এলো,
কত টহবর বাজছে ছয় রাগ ৩৬ রাগিনী। বার হলেন লক্ষিন্দর বিবাহ করার জন্য নিছনী নগরে, আমের তলে আম তলে আমলো খেতে চলে গেছে। বাজছে ছয় রাগ ৩৬ রাগিনী, বিবাহের বাজনা বাজছে বাজছে সানায়, আর এদিকে কি হচ্ছে? কি হচ্ছে? ও গো আমলো খাই গো আমের তলে, লক্ষিন্দরের মাসি পিসি জেঠি। এরপর লক্ষিন্দরের মা জননী সনকা সুন্দরী রানী বসেছেন আমলো খেতে। সে মা তখন কি বলছেন ছেলেকে কোলে নিয়ে, আর বলছে কি, আমাদের লক্ষিন্দরের কাছে অভিশপ্ত, ছেড়ে দাও, তারপর ফিরে আসবে, তখন তাকে আদর যত্ন করবে, আরো কথা বলবে। চলে গেল টহবরে বর, প্রবেশ করেছে, বাজছে বাজনা, ওদিকে সাঁই সদাগরের বাড়িতে দারুণ সমারোহ, বিবাহ হয়ে গেল লক্ষিন্দরের। এরপর চাঁদ সদাগর বলছেন, বিহাই মশাই আমাদের বিদায় দাও। নারায়ণফর বলছেন, আর আমাদের আতিথ্যতা করে রাব নেই, আমাদের বিদায় দিয়ে দিন। বিদায় দিয়ে দিল, চলে এলো লোহার বাসর ঘরে। অভিশপ্ত রাত, চামসাগর প্রহরী দিচ্ছেন, নেতা দেবীর সাথে পরামর্শ করে আজ মা মনসা এমন ঝড় বৃষ্টি বজ্র সেখানে যে মহাভয়ঙ্কর, সেখানে যে শুরু করে দিল ঝড় বৃষ্টি বজ্রে, সবাই পালিয়ে গেল প্রহরীরা, একমাত্র লোহার বাসর ঘর। ইত্য অবসরে মা বিশ্বরী পাঠালেন সেখানে কালীনাগ লক্ষিন্দরকে বধ করার জন্য। কালীনাগ প্রবেশ করেছে লোহার বাসর ঘরে, ঘুমন্ত অবস্থায় আছে লক্ষিন্দর। মা মান নিক্ষেপ করলেন লক্ষিন্দরের চরণে, পা তুলে যখন ফেলতে গেছে কালীনাগের মস্তকে লেগেছে লক্ষিন্দরের পা, অপমান বোধ করেন, আর বিশাল ফোনা তুলেন কালীনাগ দংশন করলেন লক্ষিন্দরের পায়ে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লক্ষিন্দর, পালিয়ে গেল কালীনাথ। তখন যোগমায়া কাল নিদ্রা বেহুলার ঘুম ভাঙিয়ে দিল। বেহুলা উঠে দেখছে তার স্বামী মরে বিবর্ণ অবস্থায় পড়ে আছে। দেখে বেহুলা রমণী কাঁদছেন, কে কে করে গেলে, কে আমার নিঠুর ছেলে, আমার স্বামীকে মেরে চলে গেলে, আমি হতভাগিনী নারী ছিলাম, সাক্ষাতে আমাকে কেন বললে না, আমাকে কেন বললে না, আমি আমার নিজের জীবন দিয়ে আমার স্বামীর জীবন আমি রাখতাম, আমাকে না বলে আমাকে না জানিয়ে মেরে চলে গেলে। এখন যখন জানতে পারলেন এটা সর্পদংশন, মনে মনে পড়ে গেল বেহুলা রমণীর মহাতীর্থ মুক্তেশ্বরের কথা, যেখানে অভিশাপ করেছিলেন মা বিশ্বহরী। যখন সেই অভিশাপের কথা মনে পড়ে গেল, দেখছে স্বামীও মরে আছে, তখন বেহুলা একমাত্র দৈব বিধাতাকে আজ দোষ দিয়ে কাঁদছে। কি বলে কাঁদছে? ও বিধি রে, ওরে বিধি, আজ এ তো করিলে, হাতের শাখা ভেঙে শিথির
সিঁদুর মুছে দিলে। আবির্ভাব হলেন মা মনসা লোহার বাসর ঘরে, তাকে সান্ত্বনা দিলেন, কান্দিস না, এ সব কাজ করেছি আমি। তুই যদি বলিস আমি আমার পূজা প্রচারের জন্য এনেছি, যখন মন তোর স্বামীকে জীবিত করতে পারি। কান্দিস না, চুপটি মেরে থাক। এখন খবর পৌঁছে গেছে ঝারুল কামিনীর দ্বারা চম্পকনগর। সদল বলে চম্পকনগর বাসী সকালবেলায় লক্ষিন্দরকে দেখতে গেছে লোহার বাসর ঘর। তারা খুলতে বলছে লোহ কপাট, কিন্তু খুলছে না বেহুলা। তার শাশুড়ি মা যখন লোহ কপাটের কাছে গিয়ে বলছে, মা একবার খুল, আমাকে দেখতে দে, আমার নয়নমণি, আমার নয়নমণিকে দেখতে দে। বেহুলা তখন নারী কণ্ঠ শুনে সেই লোহ জানালা খুলে বলছে, তোমার কি আছে মা ভিতরে, তুমি আসতে চাইছো? বলো তোমার কি আছে ভিতরে যে তুমি আসতে চাইছো? এই কথা শুনে হাহাকার করে কাঁদতে কাঁদতে মা সনকা বলছে, মা আজ তুই আমাকে একথা বললিস, আজ তুই আমাকে বলছিস তোর কি আছে ভিতরে, মা তাহলে শুন মা। ওই আমার মা আছে গো ভিতরে, খুলে দে মা দেখিব নজরে। বলছে, মা আমার সাথে শ্বশুর মশাই যদি ত্রিসত্য পালন করে আমি তাহলে খুলবো। ছান সরাগর গেলেন, বলো মা তোমার কি ত্রিসত্য? বলছে, মামা এক সত্যি আমি স্বামীকে দেখতে দেব, গায়ে হাত দিতে দিব না। দুই সত্য আমাকে কলার ভেলা তৈরি করে দিতে হবে, তিন সত্য আমাকে দুধের নদী তৈরি করে দিতে হবে, জগৎকে দেখাবো। আজ মরা হলেও স্বামী দেবতাকে দুধের নদীতে ভাসাতে ভাসাতে স্বর্গপুরে নিয়ে যাব। খুলে দিল লোহ কপাট, সবাই দেখছে লক্ষিন্দর সত্যি মরে গেছে, খানছে, বলছে আক্ষেপ করে কোনো কিছু হবে না, মরেছে না সরেছে, ভীত ব্যবস্থা, নারায়ণ অপর পোড়াতে চাইছে। বেহুলার মনি বাধা দিল, বলছে শ্বশুর মশাই তুমি স্ত্রী সত্য পালন করেছ, যদি সত্য ভঙ্গ করো তাহলে আমি তোমাকে নারীবাদ অভিশাপ করব। ভয়ে চান সরাগর বলছে, মা আমার দরকার নেই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চাইবো না লক্ষিন্দরের মরদেহ। তখন কি করলেন বলছে, নারায়ণ যা যা চলে যা চলে যা চলে যা, আমার কলা বাগান থেকে কদ কলা গাছ এনে মায়ের জন্য তৈরি করে দে, তৈরি করে দে, তৈরি করে দে, মায়ের জন্য তৈরি করে দে, কলার ভেলা, কলার ভেলা তৈরি করে নে। তৈরি করে দিল। আর নারায়ণ নপরকে বলছেন, মা যাবে দুধের নদী, বকনা বাছুরকে এনে মা মনসার কৃপায় দুধের নদী তৈরি করলেন, বসলেন কলার ভেলায়, ভেলায় বসে আর যাচ্ছেন। সবাই বলছে, আজ মা যখন চলে যাচ্ছি আমাদের স্বর্গপুরী, ভাই সব আজ মায়ের সাথে আজ আমরা সেই শ্রী হরির নাম দাও। সবাই বলছে হরি হরি বল, চলে যায় ভেলা, ভাসছে জলে, যেতে যেতে কি হয়েছে, গোদা ডোমের দেশে ভেলা গেল গো। ভাসিতে ভাসিতে জলে সুমালী, তারপরে জয়মালী। তারা যখন বেহুলাকে দেখেছে তখন তারা কি করছে, সেই বনমালী গোদা ডেকেছে, বলছে মা এসো, মা বলে যখন ডেকেছে তখন বেহুলা চলে গেছে তার কাছে। তার সেই অপরূপ দৃশ্য দেখে আগে আশীর্বাদ করলেন, যা বাছা তোর তুই হয়ে যা সুন্দর তরুণ যুবক। এই যখন হয়েছে তখন
সেই বনমালি চলে গেছে তার ঘর। তার ঘরে একটি ছেলে, তার নাম ছিল আঠা। আঠাকে গিয়ে বলছে, আঠা গো, আঠা বার হয়েছে। বলছে, কে মোটো হয়ে কোথাকার মোটো? বলছে, বোকা, আমি তোর বাপ বটি। হ্যাঁ, আমি তোর বাপ বটি, তুই আমাকে চিনতে পারছি না। বলছে, নাই বটি। বলছে, মাই গো, এ মাই মাই। আমি তোর বাপ বটি। উহার মায়ের মধ্যে দেখি কোন খালো ভরা বটে, দেখি দেখি দেখো। সেই যখন বনমালি ঢুকেছে তার ঘরে তখন খাবার নেওয়ার জন্য, তখন কি বলছে, কি বলছে, তখন বলছে কি, তারা যখন মারতে লাগলো, মারে যখন তার পিঠ ফেটে গেছে, তখন সেই আঠার বাবা বনমালি বলছে কি, হ্যারে বলছে, আঠা আমি তোর বাপ লই বাবা, আমি তোর বাপ লই। রমণীকে যখন কুৎসিত বাক্য বলতে শুরু করেছে, গালিগালাজ করছে, অভিসম্পাত করলেন, যা ওরে, তোর মুখ বন্ধ হয়ে যা, তোর বাক বন্ধ হোক। বনমালি বাক বন্ধ হয়ে থেকে গেল। তারপরে সুমালি গদার ঘাটে যখন চলে গেছে বেহুলা, সে যখন স্ত্রী রূপে চাইছে, তখন তাকে অভিসম্পাত করলেন যে এখানে তুই দাঁড়াই থাকবি। ব্যাস গদাডমের দেশ পার হয়ে চলে যায়, চলে যায় ভেলা, পৌঁছে গেল কোথায়। তখন মা বিশ্বরী ছলনা করছেন, জমাদনির ঘাটে পৌঁছেছে। এখন জমাদনির ঘাটে যখন পৌঁছেছে, তখন সেই জমাদমি ঘাটে মাসি সেজে আর মা মনসা আর নেতা দেবী বসে আছি। বেহুলা যখন চলে গেল, তখন তাকে বলছে, হে মা, তুই ঘুরে আয়, ঘুরে আয়, শোন শোন শোন, তুই শোন। বলছে, কোথা থেকে আসছি? সব পরিচয় জানলেন। বলছে, আমি নিচরীনগর থেকে আসছি, আমার শ্বশুর কুল বাপ কুল সব যখন বলে দিল, তখন কি হচ্ছে? বলছে, ও মা, তুই নিচরীনগর থেকে আসছি, তুই সাইবেনের মেয়ে, অমলা বেনানির মেয়ে। তখন বলছে কি, ও আমার বহিনী বিটি গো, ও তুই কোথা যাবি বল, আমার বহিনী বিটি গো, ও তুই কোথা যাবি বল, আমার বহিনী বিটি গো, ও মা ছেলে দে তোর বোঝা মরাই আমার ঘরে চল, আমার বহিনী বিটি গো, ও তুই কোথা যাবি বল, আমার বহিনী বিটি গো, ও মা জমাদনির ঘাটে নেতা ছন্দ বেসেছিল, আমার ধোপানির ঘাটে নেতায় ধোপানিকে নিয়ে সুরগাপুরে চলে গেছে। সেখানে সেই নেতায় ধোপানির যে কাপড়ে আঁচলে লিখে দিয়েছিল তার পরিচয়, মহাদেবকে যখন দিয়েছে নেতা সেই কাপড়, পরিচয়তে ডেকেছে বেহুলারে। বলছে, সখি, তুই আমার সেই উষা, আজ আমি দ্বাদশ বছর তোর নাচ নৃত্য দেখিনি, নাচ দেখিনি, আমাকে দেখা, তুই নাচ দেখা, আর বল তোর কি মনস্কামনা। বলছে, আমার স্বামীকে বাঁচিয়ে দিতে হবে। আচ্ছা, বলছে, আমি দেব, তোর স্বামীকে বাঁচিয়ে দেব, নাচ দেখা। তখন উষা সুন্দরী কি করলেন, কি করেছে, সেই তিন তালি মারেছেন। তিন তালি মারতে যত নর্তক নর্তকী ছিল স্বর্গপুরে, সবাই জানলেন যে উষা চলে এসেছে। আর কি করলেন বেহুলা, নাচে বেহুলা সুন্দরী নাচে, উষা সুন্দরী নাচে দেবের অসময় গো, বেহুলা সুন্দরী নাচে, উষা সুন্দরী নাচে দেবের অসময় গো, সন্তুষ্ট করলেন দেব সমাজকে। তখন মহাদেব বলছেন, ডাক পদ্মাকে, ডাক পদ্মাবতীকে, এনে বলছে, তোর এই
এর স্বামীকে জীবিত কর। পদ্মা বলছে, এ আমার কাছে প্রতিজ্ঞা রাখুক, যদি এর শ্বশুর আমার পায়ে দেয় পুষ্পাঞ্জলি তাহলে আমি এর স্বামী দেবতাকে জীবিত করে দেব। তখন বেহুলা বলছে, আমার শ্বশুরের সর্বস্ব যত ধন রত্ন সব যদি ফিরিয়ে দাও তাহলে নিশ্চয় আমি তোমাকে, তোমার পূজা আমার শ্বশুর মশাই করবে, আর যদি না করে তাহলে সবাইকে নিয়ে আমি স্বর্গপুরে চলে আসবো। এই প্রতিশ্রুতিতে বাঁচিয়ে দিল বেহুলা, বেহুলার স্বামীকে বাঁচিয়ে দিল, ছয় ভাসুরকে বাঁচিয়ে দিল, ঝা ধনন্তরী সব চোদ্দ ডিঙ্গা মধুকর সব দিল। এইবার তারা সদল বলে চলে এলেন চম্পকনগর। এসে যখন চম্পকনগরে চলে এসেছে, তখন যখন ধর্মঘাটে তাদের সমস্ত বাণিজ্য তরী সদল বলে পৌঁছে এসেছে, তখন সবাই বলছে, যাও তাহলে একবার দেখা করে এসো। তখন বেহুলাকে লক্ষিন্দর পাঠিয়েছে, আজ লক্ষিন্দর পাঠিয়েছে সেখানে যে যাও তুমি দেখা করে এসো বাবার কাছে। ছদ্মবেশে ডমিনীর বেশে বেহুলা আরমনির গেছে যাচ্ছে, কি বলে বলে যাচ্ছে, ও তোরা পাখা নিবি গো, ও গো রাজা ঘরের বউ, এই পাখার হাওয়া খেলে তোরা ভুলতে লারবি কে, পাখা নিবি গো রাজা ঘরের বউ, পাখা নিবি গো রাজা ঘরের বউ, পাখার হাওয়া খেলে তোরা ভুলতে লারবি কে, রাজাকে ডাকলেন, পরিচিত হলেন, বলছে বাবা, বলছে বাবা, আমি তোমার সব ফিরিয়ে এনে দিয়েছি বাবা, তোমার কাছে আমার একটি নিবেদন, তুমি করো বিশহরীর পূজা। বলছে, আমি করব সেই চেংমুড়ি কানির পূজা, চেংমুড়ি কানি আমাকে কত নির্যাতন দিয়েছে, আমাকে কত দুঃখ দিয়েছে, আমার চোদ্দ ডিঙ্গা মধুকর ফাঁসিয়েছে, আমার ছয় পুত্রকে মেরেছে, আর আমার স্বাধীর লক্ষিন্দরকে মেরেছে, আর আমি করব তার পূজা, অসম্ভব। তখন রাজ্যসভায় সবাই বলছে, তাহলে তোমাকে আমরা তাড়িয়ে দেব, হারা ধন মরা পুত্র কে দিতে পারে, তুমি যদি আর পূজা না করো তাহলে তোমাকে আমরা রাজ্য থেকে তাড়িয়ে দেব। এই কথা যখন বলেছে, তখন যখন তাকিয়েছে বেহুলার দিকে, তখন চান্সুরাগর রাজি হলেন, ঠিক আছে আমি তাহলে মনসার পূজা করব। নারায়ণ ফরকে বলছে, নারায়ণ ফর চলে যা ওই ডোমের বাড়িতে চলে যা, আর ঢুলিদারকে বলবি যে সারা রাজ্যে আমার ঢোল পিটুক, কালকে আমার বাড়িতে মনসার পূজা। ঢুলিদার ঘরে ঘরে নগরে নগরে প্রতি পাড়ায় গ্রামে সব জায়গায় ঢোল পিটলেন, চান্সদাগরের বাড়িতে মনসা পূজা। এসেছেন সবাই, চান্সদাগর স্মরণ করছেন হর পার্বতীকে, তাহলে শেষ নিবেদন জানি কে, স্মরণ করতে পৌঁছে গেলেন হরগৌরী। তখন জিজ্ঞাসা করলেন, বলো তো মা, সত্যি করে বলো। তখন মা পার্বতী, দেবাদিদেব, মহাদেব, কৈলাসপতি সবাই দুজনেই বলছেন, এ আমাদেরই কন্যা, বিশহরী পাতাল কুমারী, লীলাময়ী পাতাল কুমারী। তবে বলছে, আমি বাম হস্তে, এই হাত কিন্তু আমার দেবাদিদেব মহাদেবের। বিশহরী বলছেন, হ্যাঁ তাই হবে। ও জয় মা মনসা দেবী নমস্তুতে।
কিশোরী মায়া কি? জয়! কিশোরী মায়া কি? জয়! কিশোরী মায়া কি? জয়!